নমস্কার, স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে পলিটিক্যাল সায়েন্স যাদের সাবজেক্ট রয়েছে তাদের জন্য লাস্ট মিনিট লং কোশ্চেন সাজেশন এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। 100% গ্যারান্টি দিয়ে বলছি, পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবেন। অভিজ্ঞ পলিটিক্যাল সায়েন্সের টিচার এই শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি তুলে ধরেছেন। তো চলে আসুন, কি কি প্রশ্ন আপনার ফাইনালে আসতে চলেছে একের পর এক আপনার সামনে তুলে ধরি। দেখতেই পেয়েছেন পলিটিক্যাল সায়েন্স অভিজ্ঞ শিক্ষকের দ্বারা আলোচিত, অভিজ্ঞ শিক্ষক আলোচনা করেছেন। লাস্ট মিনিট সাজেশন 2022, শেষ মুহূর্তের জন্য আপনার সামনে এই প্রশ্নগুলো তুলে ধরেছে। প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো, এই প্রশ্নটাকে খুবই ভালো করে আপনাকে করতে বলা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি তুলে ধরেছেন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। তৃতীয় যে প্রশ্নটি আপনার সামনে তুলে ধরেছে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। চতুর্থ যে প্রশ্নটি আপনার সামনে তুলে ধরেছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট যে প্রশ্নটি আপনার সামনে তুলে ধরেছে, ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ষষ্ঠত যে প্রশ্নটি তুলে ধরেছে, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো। সপ্তমত যে প্রশ্নটি তুলে ধরেছে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি আপনার সামনে তুলে ধরা হয়েছে, মার্ক্স এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। সর্বোপরি নবম যে প্রশ্নটি আপনার সামনে তুলে ধরা হয়েছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট 10 নম্বর যে প্রশ্নটি তুলে ধরা হয়েছে, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী করো এবং বা অথবা যে প্রশ্ন আসতে পারে, পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটি ব্যাখ্যা করো। দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 11 প্রশ্নে যেটা বলা হয়েছে, ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে স্যার, এতগুলো প্রশ্ন এই মুহূর্তে উত্তর পাবো কোথায়? তো অভিজ্ঞ শিক্ষকের দ্বারা যে সমস্ত প্রশ্ন একের পর এক উনি তুলে ধরেছেন সেগুলোই আপনার সামনে আমি তুলে ধরলাম মাত্র। তো পলিটিক্যাল সায়েন্সের যে শিক্ষক মহাশয়, অভিজ্ঞ শিক্ষক, তিনি যেটা তুলে ধরেছেন সেটা প্রশ্নগুলো তুলে ধরলাম। তো এই সমস্ত প্রশ্নগুলো আপনি সমস্ত উত্তর পেয়ে যাবেন। ঠিক ভিডিওটি ডেসক্রিপশন বক্স রয়েছে এই কোণের দিকে, এরকম ভি টাইপের, ওর উপরে ক্লিক করুন। ডেসক্রিপশন বক্সে নিচে দেখুন নীল কলমে লেখা আছে, যেটা লিংক দেওয়া আছে, পিডিএফ লিংক, এই সমস্ত প্রশ্নের উত্তর ওইখানে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে আপনি পড়াশোনা করুন। পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা আপনার 100% গ্যারান্টি দিয়ে বলছি, বেটার থেকে বেটার তোর রেজাল্ট করতে পারবেন আপনি। তো সেখানে প্রশ্ন উত্তর সমস্ত দেওয়া আছে। শুধু তাই নয়, এই যে পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, এই ভিডিওটি নিচে যে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এমসিকিউ এসএকিউ, সেখানে ক্লিক করে আপনি অনায়াসে কি কি এমসিকিউ গুলো করবেন, কি কি এসএকিউ গুলো করবেন, তার অনায়াসে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও। যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এইরকম শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর যদি এখনো আপনি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।